প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো বরাবর মত আজকে আবার ম্যাথ ক্লাসে চলে আসলাম তো তৃতীয় শ্রেণী অভিজ্ঞার আগে আজকে তোমাদের শেষ ক্লাস তো আমরা আজকে আমাদের শীতে যে মানসংকগুলো আছে সংক্ষিপ্ত প্রশ্ন ওগুলাই কি একটু আলোচনা করব সবাই একটু শীতটা হাতে নাও আর কেউ যদি শীত এখনো না নিয়ে থাকো স্কুল থেকে অবশ্যই শীতটা নিয়ে নেবে তো আসো শুরু করি মানসাঙ্ক প্রথমে এক নাম্বার একশো পয়সায় কত টাকা তো আমরা জানি কি একশো পয়সায় কত টাকা এক টাকা এক টাকা সমান একশো পয়সা পড়েছি না জাস্ট এটাকে কি একটু উল্টে লেখা হ্যাঁ তারপর আসো বাংলাদেশি মুদ্রা কয়টি তো বাংলাদেশি মুদ্রা কয়টি এটা দেখো আমাদের বইতে দেওয়া আছে মুদ্রা মানে কি পয়সা মুদ্রা মানে পয়সা তো এখানে দেখো এক পয়সা পাঁচ পয়সা দশ পয়সা পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা তো এই পয়সাগুলো আসলে কি আমরা এখন আর দেখতে পাইনি এগুলো কি অনেক আগে থেকে প্রচলিত ছিল হ্যাঁ আর তারপর হচ্ছে এক টাকা দুই টাকা আর কি পাঁচ টাকা এগুলো সব হচ্ছে কি পয়সা তো মোট মুদ্রা কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সেজন্য আমি লিখেছি বাংলাদেশি মুদ্রা কয়টি আটটি ঠিক আছে তারপর দেখো বাংলাদেশে সর্বোচ্চ কত টাকার কাগজের নোটের প্রচলন রয়েছে কাগজের নোট মানে কি টাকা তো সর্বোচ্চ কত টাকা মানে কত টাকার নোট আমরা দেখতে পাই এটা হচ্ছে কি এক হাজার টাকা এক হাজার টাকার উপর কোন নোট আমরা কি দেখেছি কেউ এখনো দেখিনি এটার প্রচলন এখনো হয়নি তাহলে সর্বোচ্চ কত টাকার কাগজের নোট প্রচলন আছে এক হাজার টাকা তারপর আসো বাংলাদেশে কতটি কাগজের নোট চালু আছে এখন হচ্ছে কতটি কাগজের নোট চালু তো কাগজের নোট মানে কি টাকা তো দেখো এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা আর এখানে আছে একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা সব মিলে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি তো আমি লেখার সময় লিখেছিলাম কি দশটি কেন লিখেছি কারণ দেখো আমাদের দুইশো টাকার নোট কি চালু হয়েছে ঠিক আছে তো দুইশো টাকার নোট সহ কয়টি হবে দশটি এটা মাথায় রাখবে সেই জন্য আমি এখানে কি লিখেছি দশটি তারপর খেয়াল করো নয় টাকায় কত পয়সা হবে তো নয় টাকায় কত পয়সা হবে এটা কিভাবে বের করবো আমরা জানি কি এক টাকা সমান কি একশো পয়সা তাহলে নয় টাকায় কি পয়সাটা আরো বেশি হবে সুতরাং কি লিখবো নয় টাকা সমান নয় গুণ একশো পয়সা তো কত হবে নয় সাথে একশোকে গুণ করলে কত হবে নয়শো পয়সা ঠিক আছে তারপর আসো ৬ নাম্বার দশ টাকার বিশটি নোট সমান কত টাকা তো দশ টাকার বিশটি নোটে কত টাকা হবে এটা বের করার জন্য কি করতে হবে আমরা তো বইয়ের অঙ্কে পড়ে এসেছি তাই না যখন আমাদেরকে নোট দিয়ে টাকাটা বের করতে হলে তখন কি করি আমরা গুণ করি তো ছিল আমার দশ টাকার কয়টি নোট বিশটি নোট তো দশ টাকার বিশটি নোট বের করার জন্য কি করতে হবে দশ টাকার বিশটি নোটে কত টাকা হবে এটা বের করার জন্য কি করতে হবে আমরা শুধু রাফে কি করে দিব এই দশের সাথে বিশকে গুণ করে দিলেই কি হয়ে যাবে তো দশের সাথে বিশকে গুণ করে আমাদের কত হবে শূন্যের সাথে শূন্য গুণ করলে কত শূন্য আবার শূন্যের সাথে এক গুণ করলে শূন্য নিচে কি দিব একটা গুণ চিহ্ন দুইয়ের সাথে শূন্য গুণ করলে শূন্য আবার দুইয়ের সাথে এক গুণ করলে এক তো তারপর কি করবো যোগ তো আমরা কত পেয়ে গেলাম দুইশো ঠিক আছে দুইশো টাকা তো যখন টাকা বের করতে হবে আমরা কি করবো সবসময় গুণ করে দিব তারপর আসো দুই টাকার কয়টি নোট সমান একশো টাকা এখন আমাকে কি বের করতে বলেছে নোট কি বের করতে বলেছে নোট তো যখন টাকা দেওয়া থাকবে আর নোট বের করতে হবে বলবে তখন আমাদের কি করতে হয় ভাগ করতে হয় কত টাকা দুই টাকা আর কত টাকা দেওয়া আছে আবার একশো টাকা তো নোটটা আমরা বের করবো কিভাবে তোমাদের ভাবতে কত করণে বলতে দুই টাকার তো আমরা একশোকে ভাগ করবো কত দিয়ে দুই দিয়ে তাহলে দেখো এটা কত প্রথমে কয়টা সংখ্যা নিব দুইটা সংখ্যা দুইটা সংখ্যা নিলে এটা কত হচ্ছে দশ তো দশ দশ কত বার যাবে এখানে পাঁচ দুগুণে দশ তো শূন্য থেকে শূন্য বের করলে শূন্য এক থেকে এক বের করলে শূন্য এখানে আর শূন্য লেখার দরকার নাই উপর একটা শূন্য আছে এই শূন্যটা এখানে নেমে যাবে তো আমরা জানি কোন সংখ্যার সাথে শূন্য গুণ করলে কত হয় শূন্য সেজন্য দুইয়ের সাথে শূন্য গুণ করলে এখানে কত হবো শূন্য ঠিক আছে তাহলে আমি কতটি নোট পেলাম পঞ্চাশটি ঠিক আছে তারপর আট নাম্বার তোমার কাছে দুইটি পাঁচ টাকার নোট আছে তোমাকে আরো তিনটি দশ টাকার নোট দেয়া হলো তোমার মোট কত টাকা হলো তো এটা কিভাবে বের করবো আমরা দেখো তোমার কাছে আছে দুই টাকার পাঁচটি নোট ঠিক আছে তাহলে দুই টাকার পাঁচটি নোট সমান কত টাকা দশ টাকা
কি বের কি করতে হবে যোগ তো যোগ করে দিলে কত পাচ্ছি শূন্য এর সাথে শূন্য যোগ করলে শূন্য তিন এর সাথে এক যোগ করলে কত চার তাহলে কত টাকা হলো তোমার চল্লিশ টাকা ঠিক আছে এরপর আসো নয় নাম্বার রনির কাছে এক হাজার টাকার তিনটি নোট আছে রনির কাছে কত টাকা আছে তো এক হাজার টাকার তিনটি নোট টাকাটা বের করবো তো টাকা বের করতে হলে কি করতে হয় জানি আমরা গুণ করতে হয় তো এক হাজার দিয়ে তিনটে কি করে দিব গুণ করে দিব সবগুলো রাখে দেখাতাম আমি কিন্তু নোট আকারে নিচে লিখেও দিয়েছি তাহলে শূন্যের সাথে তিন গুণ করলে শূন্য আবার শূন্যের সাথে তিন গুণ করলে শূন্য আবার শূন্যের সাথে তিন গুণ করলে শূন্য তিন একে তিন কত হয়ে যাবে রনির কাছে কত টাকা আছে তিন হাজার টাকা এরপর একশো টাকার মাঝখানে হচ্ছে খালি গোল মানে কত তিন নোট সমান পাঁচশো টাকা তো এখানে কি বের করতে হবে খালি গোল করে সংখ্যা কি জিনিসটা বের করতে হবে কয়টি নোট তো একশো টাকার কয়টি নোট সমান পাঁচশো টাকা এটার জন্য আমাদেরকে কি করতে হবে নোট বের করতে হলে কি করতে হয় ভাগ করতে হয় মনে রাখবা নোট জিনিসটা বের করতে বললে করতে হয় কি ভাগ আর টাকা বের করতে বললে দুটোকে কি করতে হয় গুণ করতে হয় এই জিনিসটা মাথায় রাখলে অঙ্কগুলো করা কোনো ব্যাপারই না তো একশো আর এখানে কত পাঁচশো আমরা জানি কি কয়টি হবে একশোর সাথে পাঁচ গুণ করলে কত হয় পাঁচশো ঠিক আছে তাহলে কয়টি পাঁচটি একশো টাকার কয়টি নোট সমান পাঁচশো টাকা পাঁচটি নোট এরপর এগারো নাম্বার পঁচিশ টাকা চৌষট্টি পয়সা যোগ সাঁত্রিশ টাকা আঠাশ পয়সা সমান কত তাহলে এটা কি অঙ্ক আমাদের যোগ অঙ্ক আমরা এটা নর্মালি যেভাবে যোগ শিখেছি টাকা পয়সার যোগগুলো যেভাবে শিখেছি ওগুলো কি করবো এখন যোগ করে দেব হ্যাঁ এগারো নাম্বারটা কি করবো যোগ করবো তো আমি প্রশ্নটা লিখলাম নর্মালি যেভাবে যোগ করি ওভাবে আমরা কি করে দিব যোগ করে দিব তো চারের সাথে আট যোগ করি চারের সাথে আট যোগ করলে কত হবে বারো বারো এর কত লিখবো দুই হাতে কত আছে এক আর এখানে আছে ছয় ছয়ের সাথে দুই যোগ করলে কত হয় আট হাতে এক যোগ করলে কত হয় নয় তো কত পেলাম বিরানব্বই পয়সা এরপর টাকাতে চলে আসি পাঁচ আর সাত পাঁচের সাথে সাত যোগ করলে কত হয় বারো বারো এর কত লিখবো দুই হাতে কত আছে এক দুইয়ের সাথে তিন যোগ করলে পাঁচ ওই এক যোগ করলে কত হয় ছয় তো উত্তরটা আমরা লিখে দিব পঁয়ষট্টি টাকা বিরানব্বই পয়সা এটা রাফে করে দেখালেই চলবে তারপরেটা হচ্ছে সত্তর টাকা বিয়োগ বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তো আমি লিখলাম উপরে সত্তর টাকা নিচে হচ্ছে কি বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কি করবো বিয়োগ তো এখানে কি নেই কোনো পয়সা দেয়া নেই আমরা জানি উপরে পয়সা না থাকলে কি করতে হবে অবশ্যই শূন্য শূন্য লিখতে হবে হ্যাঁ তো এখন বিয়োগ করবো যেহেতু উপরে শূন্য শূন্য থেকে আমরা পঞ্চাশ বিয়োগ করতে পারি না আমাকে কি এক টাকা থেকে এখানে ধার আনতে হবে এক টাকা থেকে এখানে ধার আনলে এটা কত হয়ে যাবে একশো পয়সা তো উপরে এখন কত হয়ে গেল একশো পয়সা আর উপরের সংখ্যাটা যোগ করতে হয় যদি এখানে শূন্য যোগ করার কিছু নেই তারপর কি করবো নিচে কত আছে পঞ্চাশ এই পঞ্চাশ কি করবো বিয়োগ করবো শূন্য আর শূন্য থেকে পাঁচ বিয়োগ করা যায় না এক ধার নিলাম কত দশ দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ এক থেকে এখানে ধার নিয়ে এসেছে আর কিছু নেই এখানে কত পেলাম পঞ্চাশ পয়সা এবার আমরা টাকাতে চলে আসি এটা ছিল শূন্য শূন্য থেকে আমি ধার নিতে পারিনি কারণ সাত থেকে আমি এখানে ধার এনেছি দশ দশ থেকে এখানে এক নিয়েছি হ্যাঁ তাহলে এই দশটাকে এখানে দশ আছে দশ নিয়ে এটা কত হয়ে গেল নয় নয় থেকে দুই বিয়োগ করলে কত হয় সাত আর এই সংখ্যা থেকে এখানে আমি কত এনেছিলাম এক এই সাতটা এখন কত হয়ে গেছে ছয় ছয় থেকে তিন বিয়োগ করলে কত তিন তাহলে আমি কত পেয়ে গেলাম সাঁত্রিশ টাকা সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বারবার বলছি যেগুলো রাখ দেখাতে হবে ওই অঙ্কটাকে অবশ্যই রাখগুলো মেনটেন করবে আমি এখানে নিচে তোমাদেরকে লিখেও দিয়েছি পাঁচ থেকে বারো পর্যন্ত মানসংকে রাফ করে দেখাতে হবে তো সবাই ভালো করে প্রিপারেশন নাও মানসংকগুলো ঠিকভাবে করবে বইয়ের অঙ্কগুলোও বারবার প্র্যাকটিস করবে ঠিক আছে সবাই ভালো থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ